হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিট, যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা। তো চলুন বন্ধুরা, এই ভিডিওটা বেশি লম্বা না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2019 যে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হলো, যেটার ইন্টারভিউ পার হয়ে এখন জয়েনিং হচ্ছে, মানে ট্রেনিং সেন্টারে কিন্তু অনেকজনকে নিয়ে গেছে এবং তারা এখন কিন্তু কোয়ারেন্টিনে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, সেই রিক্রুটমেন্ট প্রসেসটা মানে 2019 ডাব্লিউপির আরটিআই রিপোর্ট দিয়ে বার হয়ে গেছে। তো কতজন ক্যান্ডিডেট পাস করেছিল, কোন ক্যাটাগরি থেকে কতজনকে নেওয়া হয়েছে, বা কাট অফ কতটার থেকে ইন্টারভিউতে ডেকেছিল, মানে কত নাম্বার থেকে তোমাদেরকে ইন্টারভিউতে ডাক দেওয়া হয়েছিল, সমস্ত কিছু একেবারে জলের মতো স্বচ্ছ হয়ে যাবে এই ভিডিওতে। আমি এই আপডেটটা কালকেই পেয়ে গেছিলাম, কালকে রাত্রে ভিডিও বানাতে পারিনি আমি নিজের পার্সোনাল কিছু কারণে, তাই কিন্তু সকালে তোমাদেরকে এই ভিডিওটা প্রোভাইড করছি। তো বন্ধুরা, এই পিডিএফটা বা এই ইমেজটা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে সব থেকে আগে পেয়ে গেছো আশা করছি। তোমরা চেষ্টা করো ভিডিও ডেসক্রিপশনটা একটু চেক করো, সেখানে টেলিগ্রাম এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই কিন্তু গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকো। আশা করছি অনেকটাই বেনিফিটেড হয়ে থাকবে, তো গ্রুপগুলো একটু চেক করে নেবে। তো এই ভিডিওতে আমরা কি আলোচনা করব একটু বলে দিচ্ছি। এই ভিডিওতে কিন্তু আমরা অফিসিয়াল আরটিআই রিপোর্টটা তোমাদেরকে দেখাবো, কোন ক্যাটাগরি থেকে কতজন ডাকা হয়েছিল ইন্টারভিউর জন্য সেটা দেখাবো, তাহলে কি ওয়েস্ট বেঙ্গল পুলিশে কারাপশন ঢুকে গেছে সেটা বলবো, এবং তোমরা কেন পাস করতে পারোনি, কোন জায়গায় তোমাদের একটু ফাঁক রয়ে গেছে সেই জায়গাটা কিন্তু তোমাদেরকে তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা চেষ্টা করুন শেষ পর্যন্ত দেখার, আর চেষ্টা করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজেদের দাদাকে নিজেদের ভাইকে একটু সাপোর্ট করার। তো চলুন বন্ধুরা, ভিডিওটা বেশি লম্বা না করে তোমাদেরকে ডাইরেক্ট আরটিআই রিপোর্টটা একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের আরটিআই রিপোর্টের একটা কপি, একটা ইমেজ, যেখানে কিন্তু তোমরা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছ, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে আনরিজার্ভড 38, এখানে তোমরা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছ যে আনরিজার্ভড কিন্তু 38 থেকে ডাকা হয়েছিল ইন্টারভিউতে, এসসি ডাকা হয়েছিল 37.5, এসটি ডাকা হয়েছিল 32, ওবিসি এ 36 এবং ওবিসি বি 37.75 থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউতে ডাকা হয়েছিল। আমি একেবারে প্রথম থেকে ক্লিয়ারভাবে বলছি যে তোমাদের জেনারেল 38 থেকে কিন্তু ডাকা হয়েছিল, দেখো একেবারে মিলে গেছে। এরপর নেক্সট, তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে কিভাবে তোমরা বলে দিচ্ছ 38 থেকে ডেকেছে, আরটিআই রিপোর্ট তো এখনও বার হয়নি, অনেক কমেন্ট করেছে অনেক স্টুডেন্ট, কিন্তু আমি বারবার বলেছিলাম যে জেনারেল 38 থেকে ডেকেছে, এরপর তোমরাই মিলিয়ে নাও যে আমার কথাটা কতটা ঠিক বা কতটা ভুল। এরপর চলো দেখে নিচ্ছি কোন ক্যাটাগরি থেকে কতজন পাস করেছে বা কতজনকে ডেকেছিল পুরোপুরি, ঠিক আছে। তো তোমরা এখানে ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছ যে আনরিজার্ভ মানে জেনারেল থেকে ডেকেছিল 3650 জনকে, এসসি ছিল 3862 জন, এসটি ছিল 625 জন, ওবিসি এ 1406 জন এবং ওবিসি বি 3243 জন। তো বন্ধুরা, এটা মোট করলে কিন্তু দাঁড়াচ্ছে 12786 জন। হ্যাঁ বন্ধুরা, তোমাদের 1.5 গুণেই কিন্তু পাস করানো হয়েছে। আমি যখনই ভিডিওতে বলেছি, অনেক স্টুডেন্ট কমেন্ট করেছে যে তুই কিছু জানিস না, তুই বকিস না ফালতুই, করোনার জন্য অনেক কম ক্যান্ডিডেট পাস করানো হয়েছে। আমি বারবার তোমাদেরকে ওয়ান করেছিলাম যে যদি কম ক্যান্ডিডেট পাস করেছে তাহলে তো খুবই ভালো, কিন্তু তোমরা 1.5 গুণ ভেবেই আগাও, কারণ 1.5 গুণ ভেবে যদি তুমি তোমার প্রিপারেশানটা চালাতে তাহলে কিন্তু হয়তো তুমি আজ পাস করতে, তুমি আজ চাকরি করতে, তুমি আজ ট্রেনিং সেন্টারে যেতে। সেই সব পুরনো কথা, সেই সব নিয়ে অবশ্যই মন খারাপ করো না, কারণ নেক্সট অনেক রিক্রুটমেন্ট আসছে, নেক্সট কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ অনেক রিক্রুটমেন্ট হবে, এবং তোমরা অপেক্ষা করো, ভোটের আগে কিন্তু অনেক ভ্যাকেন্সি বার হবে, তোমরা ধৈর্য ধরে থাকো। তোমাদেরকে একটাই কথা বলছি, তোমরা তো অনেকেই অনেক কমেন্ট করো, তো বন্ধুরা আমরা কিছু একটা যদি কারো কাছ থেকে জানতে পারি, কোনো সোর্স থেকে আমরা জানি, সেই নিউজটাই কিন্তু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, একেবারে ফেক নিউজ দেওয়ার চেষ্টা করি না। হ্যাঁ অবশ্যই মানুষ মাত্রে ভুল হয়ে থাকে, এক দুটো নিউজ হয়তো ভুল পেয়ে যায়, সেই নিউজগুলো হয়তো তোমাদেরকে দিয়ে ফেলি, সেটার জন্য তো আমি আগে একেবারে সরি, কারণ অনেকবার
কারণ অনেক সময় কি হয়, অনেকেই কিন্তু মাঝে মধ্যে ভুল নিউজ আমাকে দিয়ে দেয়, তো আমি সেটা ভালোভাবে ভেরিফাই করতে পারি না এবং সেই নিউজটা তোমাদেরকে কোনো না কোনো কারণবশত দিয়ে ফেলি। সেটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। সেই সমস্ত নিউজ আশা করছি ইন ফিউচার কিন্তু আর প্রোভাইড করব না, যতক্ষণ না ভালোভাবে ভেরিফাই করব জিনিসগুলো। এই সমস্ত ফেক নিউজ কিন্তু আমাদের চ্যানেলে আর তোমরা পাবে না। তো বন্ধুরা, তোমাদের আরটিআই রিপোর্টটা তোমরা দেখে নিলে। তো বন্ধুরা, তোমাদের সেকেন্ড প্রশ্ন, যে ডব্লিউবিপিতে কারাপশন হয়েছে, অনেকেই বন্ধু আমাদেরকে প্রশ্ন করছো যে ডব্লিউবিপিতে কারাপশন হয়েছে তাই কাট অফ বেড়ে গেছে। তো আমি তোমাদেরকে একটাই কথা বলতে চাইছি যে কারাপশন হোক না হোক, তুমি তোমার চাকরিটা সিকিউর করতে পারবে পড়াশোনার মাধ্যমে। তুমি যদি পরীক্ষা ভালো দাও তাহলে কিন্তু তোমার সেই সিটটা কেউ ছাড়িয়ে নিতে পারবে না, সে যতই কারাপশন হোক বা না হোক। কিন্তু ডব্লিউবিপি বোর্ড আশা করছি না কোনো কারাপশন করেছে, এবং ডব্লিউবিপির যে রিক্রুটমেন্টটা পুরো স্বচ্ছভাবে হয়েছে এটাই বোঝা যাচ্ছে। কারণ তোমরা দেখতে পাচ্ছ যে 1.5 গুণ যেমন নিয়মে যেমন প্রসেসে হয়, মানছি জেনারেলদের কাট অফ এবং ওবিসি বিদের কাট অফ একটু হাই চলে গেছে, কম্পিটিশান বেড়ে গেছে তাই কিন্তু হাই চলে গেছে, 56 পর্যন্ত কাট অফ চলে গেছে। কিন্তু তোমরা এরপরের প্রিপারেশনটা ভালোভাবে নাও। ডব্লিউপি কিন্তু স্বচ্ছভাবে রিক্রুট করছে এবং দ্রুততার সঙ্গে রিক্রুট করছে, খুব জলদি রিক্রুটমেন্ট প্রসেসগুলো কমপ্লিট করছে। তাহলে কিন্তু তোমাদের কাছে সুবর্ণ সুযোগ, নেক্সট যে ভ্যাকেন্সিটা বার হবে 9,000, 10,000, 12,000, যত হাজার বার হোক না কেন, তোমাদেরকে কিন্তু চাকরিটা ধরতে হবে, তোমাদেরকে কিন্তু চাকরিটা করতে হবে, ঠিক আছে? এরপর বলছি দু তিনটে কারণ যে কারণে তোমরা পাস করতে পারো। অবশ্যই প্রথম কারণ, যে কম্পিটিশন তোমরা লো ভেবে নিয়েছো, প্রথমে ভাবছিলে 1.2 গুণ পাস করেছে, 1.2 গুণ পাস করেছে, এই মেন্টালিটি নিয়ে তোমরা ইন্টারভিউ দিতে গেছো। অনেকেই ভাবছো করোনার জন্য কম ক্যান্ডিডেট পাস করেছে, অনেক ইউটিউব চ্যানেল বলেছে 95% তোমাদের চাকরি হয়ে গেছে, কম ক্যান্ডিডেট পাস করানো হয়েছে। কিন্তু এই মেন্টালিটি নিয়ে প্রিপারেশন নিলে চলবে না বন্ধুরা। সেকেন্ড কারণ হচ্ছে তোমরা প্ল্যান্ডভাবে বা পরিকল্পনা মাফিক কিন্তু পড়াশোনাটা করনি। তোমরা চেষ্টা করো সিলেবাসটা ভালোভাবে দেখো এবং পরিকল্পনা মাফিক কিন্তু তোমাদের যে পড়াশোনাটা সে পড়াশোনাটা চালাও, আর দেখো কতটা রেজাল্ট ভালো হচ্ছে। এবং তিন নম্বর কারণ, আর সব থেকে বড় কারণ, এখন অনেক স্টুডেন্ট আছে যারা ডব্লিউবিপিতে কোয়ালিফাই করতে পারোনি, তারা কিন্তু এখন থেকে আর পড়াশোনা করছো না, এখন পড়াশোনা ছেড়ে দিয়েছো। এরপর যখন ফর্ম ফিল আপ হবে তখন তুমি পড়তে শুরু করবে বা তখন তুমি মাঠের জন্য দৌড়বে। এই এটা করলে কিন্তু একেবারে চাকরি হবে না, তোমাকে এখন থেকে একটু একটু করে কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে, তবে গিয়ে কিন্তু তোমার চাকরিটা কনফার্ম হবে। এখন থেকে তুমি যদি না পড়াশোনা করো অত বড় সিলেবাস তুমি কভার করতে পারবে না, কয়েক দিনের মাথায় চাপ অনেক বেশি হয়ে যাবে। আর তুমি এই এক্সামটা কিন্তু প্রিলি কোয়ালিফাই করে গেলেও, মাঠ কোয়ালিফাই করে গেলেও কিন্তু তুমি মেনে কাটিয়ে যাবে, আর মেনে যদিও না কাটাও কম নাম্বারের জন্য ইন্টারভিউতে বাদ হয়ে যাবে, যেভাবে অনেক স্টুডেন্ট কিন্তু এইবার ইন্টারভিউতে বাদ গেছে। তো এমন একটা স্কোর করতে হবে যেখানে তোমার ইন্টারভিউর মার্কসটা কোনো ভ্যালুয়েবলই হবে না। তুমি একটা এমন স্কোর করো 50 অ্যাবাভ বা 55 অ্যাবাভ স্কোর করে দাও, তাহলে ইন্টারভিউতে তোমার এভারেজ গেলেও কিন্তু তুমি তোমার চাকরিটা হাতের মুঠোয় নিয়ে আসতে পারবে। তোমাদের কাছে একটাই দাদা হয়ে উপদেশ দিতে চাইছি যে যদি তোমাকে চাকরিটা করতে হয় কিন্তু এখন থেকেই পড়াশোনায় লেগে পড়তে হবে, এখন থেকে পড়াশোনা করো, তোমাদের নেক্সট রিক্রুটমেন্টের চাকরিটা কিন্তু তোমাদেরই হবে। এরপর যারা ইন্টারভিউতে একটু নাম্বারের জন্য চাকরিটা হারিয়ে ফেলেছো, তারা মন খারাপ একেবারে করো না, তোমরা অনেকটা পৌঁছে গেছো, তোমরা অনেকটা এক্সপিরিয়েন্স যে কীভাবে মাঠ করতে হবে, কীভাবে ইন্টারভিউ দিতে হবে, কীভাবে মেন পরীক্ষা দিতে হবে, অন্য আরও অনেক স্টুডেন্টের কাছ থেকে কিন্তু তোমরা অনেকটা অ্যাডভান্সড হয়ে গেছো। এরপরে যখনই রিক্রুটমেন্টটা বার হবে তোমরা কিন্তু এক ধাপ এগিয়ে থাকবে তাদের থেকে, তোমরা এর পরের রিক্রুটমেন্টে চাকরি পাচ্ছ 80% ক্যান্ডিডেট বলে দিচ্ছি, যারা পড়াশোনা চালিয়ে যাবে তাদের মধ্যে কিন্তু 80% পাবেই পাবে চাকরিটা, ঠিক আছে? তো মন খারাপ করার কিছু কারণে হয়তো তুমি পরের চাকরিটা একেবারে ভালোভাবে পেয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা এতটাই ছিল, ভিডিওটা আশা করছি তোমাদের অনেক উপকারে লাগবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তোমাদের দাদা তোমাদের বন্ধুকে একটু সাপোর্ট করো, ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো। তো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই ছিল, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, ভালো থাকবেন।